বিজেপি ও তৃণমূলের আর্থিক কেলেঙ্কারি এবং জনস্বার্থে বিরোধী নীতির প্রতিবাদে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের ডাকে রানী রাসমণি রোডে আগামী 12ই ডিসেম্বর কংগ্রেসের পক্ষ থেকে জনসভা সমন্বিত বিষয়গুলি নিয়ে সোমবার পূর্ব বর্ধমানের এক অনুষ্ঠান বাড়িতে এসে সাংবাদিক সম্মেলন করলেন সাংসদ প্রদীপ ভট্টাচার্য। এই অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি তার বক্তব্যে বলেন, যতই বাধা সৃষ্টি হোক না কেন, তা সত্ত্বেও সমস্ত বাধা কাটিয়ে হাজার হাজার মানুষ বর্ধমান শহর থেকে জনসভায় সম্মিলিত হওয়ার জন্য আজকে দিল্লিতে যে বৈঠক চলছে সেই বৈঠকের মাধ্যমে বিজেপি বিরোধী একটা সর্বদলীয় শক্তির উত্থানের পরিকল্পনা তৈরি করা হয়েছে। আমার ধারণা, ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলগুলোই যারা বিজেপির বিরুদ্ধে রয়েছে তারা একমাত্র হবে, কারণ তারা বুঝতে পারছেন ভারতবর্ষের মাটিতে বিজেপির মতো এই ধরনের একটি অভারতীয় রাজনৈতিক শক্তির বিরুদ্ধে সংঘবদ্ধ না হলে ভারতীয় সমাজকে বলিষ্ঠ করা যাবে না। এদিন উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা সভাপতি আভাস ভট্টাচার্য, সাধারণ সম্পাদক কাশীনাথ গাঙ্গুলী প্রমুখরা। বর্ধমান থেকে আমজাদ আলী শেখের রিপোর্ট, পাবলিক টাইমস।